আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি ভালো আছেন শেখ হাসিনা দিল্লিতে রাজনৈতিক আশ্রয়ে আপাতত আছেন কিন্তু শেখ হাসিনা যেমন বাংলাদেশের জনগণের সাথে প্রতিনিয়ত প্রতি মুহূর্তে মিথ্যে কথা বলতেন এবং মিথ্যে দিয়ে আশ্বস্ত করার চেষ্টা করতেন এবং তিনি যা বলতেন তা তিনি নিজেও বিশ্বাস করতেন না আবার জনগণ বিশ্বাস করলে সেই বিশ্বাস আবার ভাঙতেন অর্থাৎ কথা দিয়ে কথা কখনোই হাসিনা রাখতেন না হাসিনা বলেছিল যে বঙ্গবন্ধু কন্যা কখনো পালায় না বঙ্গবন্ধু কন্যা পালিয়ে যেতে পারে না এই কথাটা তার রাখা উচিত ছিল জীবন দিয়ে হলেও উচিত ছিল কিন্তু সে রাখতে পারেনি তাকে পালিয়ে যেতে হয়েছে অর্থাৎ সে যে আচরণগুলো করেছে বাংলাদেশের জনগণের সাথে বাংলাদেশের মাটির সাথে বাংলাদেশের প্রত্যেকটি অফিস এবং বাংলার মানুষের সাথে ঠিক একই কাজ করেছে এই নরেন্দ্র মোদী হাসিনার সাথে হাসিনার সাথে নরেন্দ্র মোদী এক কাজ করেছে সেম কাজ করেছে কারণ আসলে ওই যে মানুষের তো প্রায়শ্চিত করতেই হয় মানুষ যেভাবে যা করে অন্যকে আহত করে নিহত করে কষ্ট দেয় সেমভাবে কিন্তু তার দিকেও ফিরে আসে এটা কিন্তু বুঝতে হবে এবং এটা যারা বোঝে তারা জ্ঞানে তারা কখনো ওই রকম কাজ করে না উল্টাপাল্টা অন্যায় অথবা অন্য কোনো কিছু করে না তারা ভালো কিছু করে তাদের প্রায়শ্চিত্ত ভালো দিয়ে হয় হাসিরা যে কাজ করে গেছে বাংলার মানুষের সাথে প্রত্যেকটি প্রতিশ্রুতিশীল দপ্তর অধিদপ্তর তারপর উইংস শাখা প্রশাখা সেকশন বিভাগ আর মাটি মানুষের করেছেই একই কাজ করলো নরেন্দ্র মোদী এখন নরেন্দ্র মোদীর সাথে যদিও যেদিন সেই পাঁচ আগস্ট সেই পাঁচ আগস্টের সকালে যেদিন কথোপকথন হচ্ছিল এই বাংলাদেশের ওয়াকারুজ্জামান সেনাপ্রধানের সাথে ইন্ডিয়ার সেনাপ্রধানের এবং নরেন্দ্র মোদীর সাথে তখন কিন্তু নরেন্দ্র মোদী একটু আশ্বাস দিয়েছেন যে ঠিক আছে আপাতত এখানে আসুক নরেন্দ্র মোদীর সাথে এই যে সক্ষতা এই যে গলায় গলায় পীড়িত সেই পীড়িত কিন্তু আর এখন আর সেই পীড়িতের ছিটে ফোটাও আর দেখা যাচ্ছে না কারণ নরেন্দ্র মোদী এখন বলছেন যে না আমরা তোমাকে বেশিক্ষণ এখানে রাখতে পারবো না তোমার চলে যেতে হবে এবং অন্য কোনো কান্ট্রিতে যে তুমি রাজনৈতিক আশ্রয় চাও বা কি করবে সেটা তোমার ব্যাপার ওই যে বললাম যে মানুষ যা করবে ভালো করলে ভালোটা পাবে মন্দ করলে মন্দটা পাবে হাসিনা বাংলার মানুষের সাথে এই রকম বেইমানি করেছে এবং কথা দিয়ে কথা রাখেনি ঠিক সেই রকম ভাবে হাসিনার সাথেও নরেন্দ্র মোদী এই একই কাজ এখন করছে সুতরাং এই যে নরেন্দ্র মোদী চিৎপটাং হয়ে গেলেন অর্থাৎ পোলট্রি নিলেন এই পোলট্রি নেয়া এখন হাসিনার জন্য একটা বড় কাঁটা হয়ে গেল কারণ হাসিনা তো বিশ্বাস করতেন এবং হাসিনা কিন্তু সেটাই করতেন নরেন্দ্র মোদী যা চাইতেন ভারত সরকার যা চাইতেন হাসিনা তাই করতেন এই যে সীমান্তে এত মানুষ মারা পড়ে প্রায় প্রতি মাসেই এক দুইজন করে হাসিনার বিজিবি কি করতে পারে বা হাসিনা কি স্ট্রং পদক্ষেপ নেয় বিএসএফের বিরুদ্ধে কিছুই করতে পারে না বরং বিএসএফের কাছ থেকে বাংলাদেশির লাশ আনতে যে দিনের পর দিন ঘুরতে হয় পতাকা বৈঠক করতে হয় তারপর লাশ আনতে হয় আর ফেলানির কথা তো আপনারা জানেনি সুতরাং এই যে এত সক্ষতা মোদির সাথে প্রয়োজনে বাংলাদেশ ভারতের কাছে বিক্রি করে দিচ্ছে সে পানির জন্য হোক অন্যান্য চুক্তির জন্য হোক করিডোর দিয়ে হোক এই যে ট্রেন চলবে আমাদের বাংলাদেশের বুক চিড়ে তারপর বাংলাদেশে আকাশী মাতো বিমান ব্যবহার করছে উড়োজাহাজ ব্যবহার করছে নানা কিছু স্যাটেলাইট ব্যবহার করছে এগুলো তো বাংলাদেশের আকাশীমা ব্যবহার করছেই পাশাপাশি বাংলা বন্দর হাসিনা দিয়ে দিয়েছে আরো নানা রকমের বন্দর এই সেই সবকিছুই হাসিনা ভারতকে দিয়ে দিয়েছে শুধু নরেন্দ্র মোদীর সাথে বজায় রাখার জন্য যাতে করে নরেন্দ্র মোদী তার বন্ধুর মতো কাছের মানুষের মতো হয়ে থাকে বিপদের সময় তাকে যেন পাশে পাওয়া যায় হ্যাঁ বিপদের সময় সে রাজি হয়েছে বলেই তো কিছুটা সময়ের জন্য হাসিনা এখন দিল্লিতে থাকতে পারছেন কিন্তু বারবার তার উপর প্রেশার দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনি এখানে কিছুদিন থাকতে পারবেন খুব স্বল্প সময় আপনি খুব দ্রুত করে জরুরি ভিত্তিতে আপনি অন্য কোনো দেশে যাওয়ার ব্যবস্থা করুন আপনাকে এখানে আমরা রাখতে পারছি না কারণ হাসিনার বিরুদ্ধে যে ক্ষোভ জেগে উঠেছে সেটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ নেই সেটা পার্শ্ববর্তী বিভিন্ন যে দেশ আছে সেখানেও এটা ছড়িয়ে গেছে এছাড়া বিভিন্ন দূরবর্তী দেশগুলোতেও ছড়িয়ে গেছে সেটা কানাডা হতে পারে ফ্রান্স হতে পারে সেটা অস্ট্রেলিয়া হতে পারে সেটা নরওয়ে হতে পারে সেটা আমেরিকা হতে পারে সেটা ব্রিটেন হতে পারে যে কোনো রাষ্ট্র হোক না কেন কেউ কিন্তু হাসিনাকে গ্রহণ করতে চাইছে না হাসিনা যে দুর্নীতি যে দুর্নীতি করে গেছে হাসিনার প্রত্যেকটা সেকশনে হাসিনা একেবারে খেয়ে ফেলেছে স্বাস্থ্য খাত ব্যাংক খাত শিক্ষা খাত সিকিউরিটি খাত এই যে সেনাবাহিনী বিমান বাহিনী বাহিনী প্রত্যেকটি বাহিনীর চিফ থেকে শুরু করে একেবারে ড্রাইভার পিয়ন ক্লিনার পর্যন্ত দুর্নীতিগ্রস্ত এটা তো হাসিনার কারণেই হয়েছে হাসিনাই তো এই সুযোগগুলো করে দিয়েছেন এছাড়া তার দলের নেতা কর্মী পাতি নেতা চামুন্ডা চালা সবার জন্যই লক্ষ লক্ষ কোটি কোটি টাকা প্রতি মাসে ইনকামের ব্যবস্থা করে দিয়ে গেছে এই হাসিনা সুতরাং এই যে ষোলো বছর ধরে হাসিনা লুটপাট করেছে এই যে মানুষের অভিশাপ সে পেয়েছে সেই অভিশাপের খেলায় এখন সে পড়েছে এখন তার কাছের বন্ধু এই বিশ্বের মধ্যে সবচেয়ে কাছের বন্ধু ছিল নরেন্দ্র মোদী সেই নরেন্দ্র মোদী হাসিনাকে পাত্তা দিচ্ছে না এবং বলছে যে খুব দ্রুত করে আপনি এই ভারত ছাড়ুন আমরা আপনাকে রাখতে পারছি না কারণ এখানেও ভারতেও অনেক লোক আছে যারা হাসিনাকে পছন্দ করছে না আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তো ঘোষণায় দিয়েছেন যে ছাত্রদের পক্ষে আছেন সুতরাং এইরকম পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জির মতো আরো অনেকেই আছেন যারা ন্যায় কথাটুকু বলতে চায় তারা এই ন্যায় যে আন্দোলন সেটা দেখেছে এই ভারত থেকে তারা এটা অবলম্বন করেছে দেখেছে এবং দেখার পর তারা বুঝতে পেরেছে যে হাসিনা কি ধ্বংসযজ্ঞ হত্যাযজ্ঞ এবং দুর্নীতির আখড়া বাংলাদেশে গড়ে দিয়ে গেছে আর প্রত্যেকটি সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে একেবারে গোড়াই কেটে দিয়েছে গাছের গোড়া কেটে দিলে যেরকম গাছের আর কিছু থাকে না একই রকম অবস্থা করে দিয়ে গেছে বাংলাদেশে সুতরাং যারা ন্যায়পরায়ণ মানুষ যারা শুদ্ধতা সত্যতা সঠিকতা এগুলো পছন্দ করে তারা কিন্তু হাসিনাকে কেউ পছন্দ করছে না সো হাসিনা আর থাকতে পারছে না ইন্ডিয়াতে হাসিনাকে চলে যেতেই হবে এখানে নরেন্দ্র মোদী কেন কেউ আর বাঁচাতে পারছে না এছাড়া আরেকটি ব্যাপার আছে সেটা হচ্ছে আমি একটা পর্বে বলেছিলাম যে পাওয়ার ইজ পাওয়ার ক্ষমতাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় এটা নেগেটিভ পজিটিভ পরের কথা নেগেটিভ পজিটিভ এখানে কোনো আসলে যার পাওয়ার বেশি আছে সেই টিকবে যার পাওয়ার নেই সে বিলুপ্ত হবে বলে না অতিকায় ডাইনোসর বিলুপ্ত হইয়াছে আর চিকন চিকনা তেলাপোকা এখনো বহালতুবিতে বংশ বিস্তার করে চলেছে সেই রকম আর কি হাসিনা এতদিন পাওয়ার দেখিয়েছে ক্ষমতা দেখিয়েছে সে থেকেছে বাংলাদেশে তারপর যখন অনুভব করেছে যে আমার ক্ষমতা আর নাই আমি আর পারবো না আমার পক্ষে আর কিছুটা সময়ও থাকা সম্ভব এবং তিনি একটা অডিও ক্লিপ রেকর্ড করতে গিয়েছিলেন যে জাতির উদ্দেশ্যে কিছু বলবেন সে জাতির উদ্দেশ্যে তিনি বলতে যে আর বলতে পারলেন না কারণ সেই সময়টুকুও তার ছিল না অনেকটা ওই যে আজরাইসাল্লাম যখন যান কবচ করতে আসেন তখন তিনি সাথে সাথেই বলেন চলো তোমার সময় হয়ে গেছে এখন তুমি ফাইল রাখবে না জুতা পরবে না তোমার প্যান্টটা তুমি পরবে না তুমি একটু মুখে ক্রিম দেবে নাকি তুমি চুল আচড়াবে নাকি তোমার একটু বাথরুম বাকি আছে নাকি তোমার একটু দাঁত ব্রাশ করতে হবে নাকি তোমার একটু কাউকে বিদায় জানাতে হবে কোনো সময় নেই এখন সময় হয়েছে তোমার জান আমি এখন কবজ করব চলো ওই আজরাইল ফেরেস্তার মতো তাকে পঁয়তাল্লিশ মিনিট সময় বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে তার সব কিছু করে তাকে বের করতে হয়েছিল না হলে ছাত্র জনতা আজকে আপনারা দেখছেন যে এই যে মেয়েদের অন্তর্বাস ব্রা সেই ব্রাগুলো নিয়ে কিন্তু ছাত্ররা মজা মাস্তি করছে যদিও এটা দেখতে খুবই দৃষ্টিকো হয়েছে এটা আসলে আমি হলে তো করতাম না আমার মতো অনেকেই আছেন সভ্য যারা করবে না এটা ঠিক হয়নি কারণ একজন অসভ্যের জন্য আপনিও অসভ্য হবেন তা তো হয় না কুকুর কামড়ালে আপনিও কুকুরের পায়ে কামড়াবেন তা তো হয় না সুতরাং এই যে তারা এটা করেছে তার মানে কি তার মানে হচ্ছে যে হাসিনা যদি না পালাতো এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে খুব দ্রুত করে তাহলে হাসিনাকে খুবলে খুবলে ছুঁড়ে ফেড়ে তাকে চিড়ে তা একেবারে তার প্রত্যেকটা চুল মাংসকণা চোখ নাক ঠোঁট জোভা সব কিছু খুবলে খুবলে মানুষ ছুঁড়ে ছুঁড়ে নিত এবং সেটা বিশ্ব মিডিয়া দেখতো যে কিভাবে একটি জলজ্যান্ত মানুষকে সাধারণ জনগণ খুবলে খাচ্ছে এবং গণপিটুনি দিয়ে গণ হত্যা করে তাকে নির্মমভাবে ভাবে হত্যা করছে ঘৃণা ভরে হত্যা করছে থুতু ছিটিয়ে হত্যা করছে